हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करूंगा तुम्हारा जरा 2023 साल क्लास 9 पढ़ो तादेर जोनो रायन मार्टिन क्वेश्चन बैंक थेके तुम्हारे ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस एक्सट्रा एक्टिविटीज। तो এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসগুলো আপলোড করা হচ্ছে এবং গ্রামারের সমস্ত ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। যে গ্রামারটা বুঝতে পারছো না, ধরো তুমি ন্যারেশন চেঞ্জ বুঝতে পারছো না বা ভয়েস চেঞ্জ বুঝতে পারছো না বা ধরো তুমি ডিগ্রি বুঝতে পারছো না বা কোনো একটা সেন্টেন্স কমপ্লেক্স বা সিম্পল বা কম্পাউন্ডের জয়নিং বুঝতে পারছো না বা কিভাবে আমি ক্লজটা চিনছি, সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি গ্রামারগুলো ভালো করে শিখতে চাও প্লেলিস্ট ফলো করো বা এই ভিডিও ডিসক্রিপশন বক্স প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো। যে গ্রামার নিয়ে অসুবিধা হচ্ছে সেই গ্রামারের উপর কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট বানানো রয়েছে। তো এখানে প্রথমটা রয়েছে হি ক্যান স্পিক নাথিং বাট বেঙ্গলি, সে বাংলা ছাড়া কিছু বলতে পারে না। তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, তাহলে হি ক্যান স্পিক নাথিং বাট রয়েছে, তাহলে নাথিং বাটের জায়গায় কি লিখবো, অনলি লিখে দেবো। যখন অনলি থাকে তখন নাথিং বাট বা নান বাট নিয়ে আসি, এখানে যেহেতু জড় বস্তু এখানে বলছে বেঙ্গলি, কোনো মানুষের কথা তো বলেনি এখানে, তাহলে হি ক্যান স্পিক অনলি বেঙ্গলি, তাহলে হি ক্যান স্পিক ওনলি বেঙ্গলি, সে কেবলমাত্র বাংলায় কথা বলতে পারে, ফুল স্টপ। তারপর এটা আই চ্যাট উইথ জুহি, আমি জুহির সাথে কথা বললাম অ্যাজ শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, যেহেতু সে আমার সবচাইতে ভালো বন্ধু ছিল। এটাকে বলেছে হেল্প হেল্প বার্ড ব্যবহার করতে, তাহলে আমি জুহির সাথে আমার সবচাইতে ভালো বন্ধু বা আমার প্রিয় বন্ধু জুহির সাথে আমি কথা না বলে থাকতেই পারি না, তাহলে আই ক্যান নট হেল্প, আমি পারি না, তাহলে আই ক্যান নট হেল্প হেল্প ক্যান নট হেল্প। এবার বার্ড যদি লিখি তারপরে কিন্তু যে ভার্বটা রয়েছে, যেমন এখানে চ্যাট ভার্বটা রয়েছে, তার সাথে কিন্তু আইএনজি যোগ করতে হবে, তাহলে আই ক্যান নট হেল্প বাট চ্যাটিং উইথ মাই বেস্ট ফ্রেন্ড জুহি, উইথ মাই বেস্ট ফ্রেন্ড, উইথ মাই বেস্ট ফ্রেন্ড জুহি, ফুল স্টপ। তারপরে এটা অনলি এ ব্রুট ক্যান বিহেভ সো ক্রুয়েলি, কেবলমাত্র একটা ব্রুট এরকম নিষ্ঠুরভাবে আচরণ করতে পারে, এটাকে নেগেটিভ বানাতে বলেছে, তাহলে অনলি জায়গায় হবে নান বাট, নান বাট এ ব্রুট ক্যান বিহেভ সো ক্রুয়েলি, ফুল স্টপ। তারপরে এটা সে এই ওয়ার্ড মোর, আর একটা কথা বললে অ্যান্ড ইউ উইল বি থ্রোন আউট অফ দ্য রুম, একটা কথা বললে তোমাকে এই ঘর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এটাকে কমপ্লেক্স বানাতে বলেছে, তাহলে যদি তুমি আর একটাও কথা বলো তাহলে তোমাকে ঘর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাহলে ইফ ইউ সে এ ওয়ার্ড, যদি তুমি একটা কথা বলো, তাহলে ইফ ইউ সে এ ওয়ার্ড, ইফ ইউ সে এ ওয়ার্ড মোর, অ্যাডভার্বিয়াল ক্লজের ব্যবহার হচ্ছে কিন্তু এখানে, কমা ইউ উইল বি থ্রোন আউট অফ দ্য রুম, থ্রোন আউট অফ দ্য রুম, তোমাকে ঘর থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ফুল স্টপ। তারপরে এটা শি কুড নট পারফর্ম অন অ্যাকাউন্ট অফ আর ফাদার সাডেন ডেথ, তার বাবার হঠাৎ মৃত্যু হওয়ায় সে পারফর্ম করতে পারেনি, এটাকে বলেছে কম্পাউন্ড বানাতে, তাহলে তার বাবার হঠাৎ মৃত্যু হয়েছিল তার জন্য সে কি করতে পারেনি, তার জন্য সে পারফর্ম করতে পারেনি, তাহলে শি কুড নট, এটা তো কমপ্লেক্সে হয়ে যাবে যদি আমি এরকমভাবে লিখি, তাহলে তার বাবা তো আগে মারা গিয়েছিল, তাহলে হার ফাদার ডাইড সাডেনলি, এখানে পাস্ট টেন্স রয়েছে, তাহলে হার ফাদার ডাইড সাডেনলি, হঠাৎ করে তার বাবা মারা গিয়েছিল, ডাইড সাডেনলি, সো তাই সে পারফর্ম করতে পারেনি, সো শি কুড নট, শি কুড নট পারফর্ম, ফুল স্টপ। তারপর এটা দেয়ার ইজ নো মিজারি সো গ্রেট অ্যাজ, দেয়ার ইজ নো মিস্ট্রি সো গ্রেট অ্যাজ মিজারি, এখানে কম্পারেটিভ বানাতে বলেছে, তো এটা ভীষণই সোজা অ্যাজ দিয়ে রয়েছে, দেখো এখানে সো আর অ্যাজ এ ব্যবহার রয়েছে, এটা পজিটিভ রয়েছে, কম্পারেটিভে নিয়ে যেতে হবে, তাহলে মিজারি ইজ গ্রেটার দ্যান মিস্ট্রি, তাহলে মিজারি ইজ গ্রেটার দ্যান, এখানে দেখো বলেছে দেয়ার ইজ নো মিস্ট্রি সো গ্রেট অ্যাজ মিজারি, তাহলে মিজারি ইজ গ্রেটার দ্যান এনি আদার মিস্ট্রি হবে, এনি আদার মিস্ট্রি, ফুল স্টপ। মিস্ট্রি মানে হচ্ছে রহস্য।
তারপরে হচ্ছে ভুতু ইজ দ্য কিউটেস্ট কিড আই হ্যাভ এভার নোন, আমার জানা সবচাইতে কিউট বা ভালো মানে মিষ্টি বাচ্চাদের মধ্যে হচ্ছে ভুতু একজন, মানে আমার জানা সবচাইতে ভালো বাচ্চাদের মধ্যে, কিউট বাচ্চাদের মধ্যে, মিষ্টি বাচ্চাদের মধ্যে হচ্ছে ভুতু একটা। ওয়ান অফ দ্য কিন্তু এখানে নেই, মানে আমার জানা সবচাইতে মিষ্টি বাচ্চা হচ্ছে ভুতু। এখানে যদি ওয়ান অফ দ্য থাকতো তাহলে এখানে বলতে পারতাম যে সবচাইতে মিষ্টি বাচ্চাদের মধ্যে কে, ভুতু একজন। এখানে কম্পারেটিভ করতে বলে যেটা সুপারলেটিভ বেরোচ্ছে, তাহলে ভুতু ইজ কিউটার হয়ে যাবে। তাহলে কিউট থেকে এখানে কি হয়ে যাবে, কিউটার হয়ে যাবে। তাহলে ভুতু ইজ কিউটার দেন, কিউটার দেন এনি আদার কিড, এনি আদার কিড আই হ্যাভ এভার নন, ফুল স্টপ। তারপর একটা অ্যাজ সুন অ্যাজ সি স মি, যেই মাত্র সে আমায় দেখলো, সে টার্ন অফ দ্য রেডিও, সে রেডিও বন্ধ করে দিল। এখানে নো সুনার ব্যবহার করতে বলেছে, তাহলে যেই মাত্র সে আমায় দেখলো সেই মাত্র সে রেডিও বন্ধ করে দিল। তাহলে নো সুনার, নো সুনার হ্যাড সি, সি স এখানে সিন হয়ে যাবে, সিন মি দেন সি টার্ন অফ দ্য রেডিও, টার্ন অফ দ্য রেডিও, ফুল স্টপ। তারপরটা এ ম্যান ইন ডেঞ্জার নিডস হেল্প, একটা লোক যে কিনা বিপদে পড়েছে তার সাহায্যের প্রয়োজন। এটা সিম্পলে রয়েছে, এটাকে কমপ্লেক্সে নিয়ে যেতে বলেছে। তাহলে একটা লোক যে বিপদে পড়েছে, তাহলে এ ম্যান হু ইজ ইন ডেঞ্জার, এ ম্যান হু ইজ ইন ডেঞ্জার কমা নিডস হেল্প, সাহায্যের প্রয়োজন, ফুল স্টপ। তারপরটা ডক্টর সেন এক্সামিন নীলাঞ্জনা কেয়ারফুলি, ডক্টর সেন নীলাঞ্জনাকে খুবই যত্ন সহকারে দেখলো। এখানে বলেছে কেয়ারফুলির অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে, তাহলে কেয়ারফুলির অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে, কেয়ার। তাহলে ডক্টর এক্সামিন, ডক্টর সেন এক্সামিন নীলাঞ্জনা উইথ কেয়ার হবে, ডক্টর সেন এক্সামিন, এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা, এক্সামিন নীলাঞ্জনা উইথ কেয়ার, ইজ কেয়ার না উইথ কেয়ার হবে, উইথ কেয়ার। তারপরটা দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা তাদের জ্যাকেট খুলে ফেললো, অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং সূর্যকে তাদের হাত উত্তপ্ত করতে দিল। এটাকে বলেছে সিম্পল বানাতে, তারা তাহলে তারা তাদের জ্যাকেট খুলে ফেললো এবং সূর্যকে তাদের হাত উত্তপ্ত করতে দিল। তাহলে দে টুক অফ দেয়ার জ্যাকেটস, এটাকে কি লিখবো, এখানে সিম্পল বানাতে বলেছে তাহলে টেকিং অফ দেয়ার জ্যাকেটস, তাদের জ্যাকেট খুলে ফেলে সূর্যকে তাদের হাত উত্তপ্ত করতে দিল। তাহলে টেকিং অফ দেয়ার জ্যাকেটস, টেকিং অফ দেয়ার জ্যাকেটস কমা দে লেট দ্য সান ওয়ার্ম, ওয়ার্ম দেয়ার আর্মস, ওয়ার্ম দেয়ার আর্মস বাকিটা লিখে দেবে। তারপরে এটা ওনলি দ্য মেইন স্টিম অ্যান্ড টু থিন ব্রাঞ্চেস রিমেইন, কেবলমাত্র মূল স্টিম এবং দুটো মোটা ডালই বেঁচেছিল, মানে মূল যে কাণ্ড এবং সাথে দুটো মোটা, মানে মোটা না সরি থিন মানে হচ্ছে পুরু, পুরু ব্রাঞ্চ বা পাতলা ব্রাঞ্চ, থিন মানে থিন দিয়ে মানে তো পাতলা, পাতলা দুটো শাখা প্রশাখাই বেঁচেছিল। এখানে নেগেটিভ বানাতে বলেছে, অনলি থাকলে কি বলেছে, অনলি থাকলে এখানে লিখে দেবে নাথিং বাট বা নান বাট, এখানে যেহেতু জড়বস্তুর কথা বলছে তাহলে এখানে নাথিং বাট হয়ে যাবে। তাহলে নাথিং বাট অনলির জায়গায় লিখবো নাথিং বাট, নাথিং বাট দ্য মেইন স্টেম, মেইন স্টেম অ্যান্ড টু থিন ব্রাঞ্চেস, থিন ব্রাঞ্চেস রিমেইন্ড, বাকিটা লিখে দেবে। তারপর এটা ইয়োর্স ইজ দ্য বেস্ট হ্যান্ড রাইটিং, তোমার হচ্ছে সবচাইতে ভালো হাতের লেখা, এটাকে পজিটিভ বানাতে বলেছে। তাহলে তোমার মতো ভালো হাতের লেখা আর কারোর নেই, ইয়োর্স ইজ দ্য বেস্ট হ্যান্ড রাইটিং, তাহলে নো ওয়ান এলস হ্যান্ড রাইটিং বা নানস হ্যান্ড রাইটিং, নানস লিখব, নানস হ্যান্ড রাইটিং ইজ অ্যাজ গুড, ইজ অ্যাজ গুড অ্যাজ ইয়োর্স, ফুল স্টপ। তারপরটা আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ন্যারেটেড বাই মাই ফাদার,
এটাকে বলেছে কমপ্লেক্স বানাতে। তো এর অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো। এর মানেটা কি বলে দিচ্ছি, ভোলানাথের সম্বন্ধে আরও একটা মজার ঘটনা যেটা আমার বাবা আমাকে বলেছিল সেটা আমি মনে করতে পারি, এটাকে কমপ্লেক্স বানাতে বলেছে। তো এর অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিও যখন স্টার্ট হবে এটা দিয়ে শুরু করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।